ব্যাপার আছেন আপনারা খবর দেন নাই স্যার? আমরা তো চেষ্টা করে মোবাইল ওকে পাইনি, মোবাইল বন্ধ। তাহলে মোবাইল মনে হয় নষ্ট। হ্যাঁ তা হতে পারে, তবে গত দু তিন মাস কিন্তু সে আসেনি, তোমার খোঁজও নেয়নি। স্যার কোনো অসুখ বিসুখ হয় নাই তো? না আমিও তাই মনে করি। এই এগুলো দিয়ে দাও, এগুলো তোমার কাপড় চোপড়, এই তোমার রিলিজ অর্ডার, আর এখানে সরকার তোমাকে কিছু টাকা দিয়েছেন, তোমার যাতায়াত খরচ ইত্যাদি। ভালো করে দেখে নাও। দেখা লাগবো না স্যার। ও হ্যাঁ, তোর বাড়ি যেন কোথায়? কিশোরগঞ্জে। তার আইলে স্যার? ঠিক আছে যাও। আসি স্যার, আসসালামু আলাইকুম। এই শোনো, আমি কি তোকে কিছু টাকা দিতে পারি? না না স্যার, আপনি কেন টাকা দিবেন? আমার টাকা পয়সা কিছু লাগবো না স্যার। দেখো মাজেদা, আমার এই এত বছরের জেলার জীবনে আমি অনেক কয়েদি দেখেছি, কিন্তু তোমার মতো কোনো কয়েদি আমার চোখে পড়েছে বলে আমার মনে পড়ছে না। এত ভালো ব্যবহার, এত সুন্দর কথা, এত মমতাময়ী, সত্যি অতুলনীয়। আরে যে কি কম না। আজকে যাবার সময় কি তোমার কাছ থেকে সেই প্রশ্নের জবাবটা আমি পেতে পারি মাজেদা? ঠিক আছে ঠিক আছে, আমি তোমার দেরি করব না, কিন্তু আমার এখনো বিশ্বাস হয় না, আমি কোনোদিনও বিশ্বাস হবে না। বিশ্বাস না হওয়ার কিছু নাই স্যার, আমি মেম্বার রেখুন করছি। আসি স্যার, আসসালামু আলাইকুম। মানুষের জীবনে সব ইচ্ছা কি পূরণ হয়? সন্তান নাই বলে আমার মনে তো কোনো দুঃখ নাই। এই দুনিয়াতে আমার সে সুখী মানুষ কজন আছে কত দেখি। মিশা কথা কোন কেন? কি মুশকিল, মিশা কথা কই কইলাম? বরং আমি তো তোমার এত বছরে কিছু দিতে পারি নাই, এক দানা স্বর্ণও কিনে দিতে পারি নাই। কি কথা কোন আপনার? সত্যি তো হারু মেম্বার কইছে এবার আমারে ভালো একটা কাম দিব, আর তাইলে এই ভাগ্য বদলায় দেব, তখন আমি তোমারে স্বর্ণ কিনে দেব। তোমারে স্বর্ণ দিয়া সাজানের অনেক দিনের শখ আমার। আমার স্বর্ণ লাগবো না, আমার কিছু লাগবো না। আমার তো একটা জরুরি কাম আছিল। উনি আমারে বলছেন, আপনি বইকালে আসেন, একটু বসে যাই। এত দূর থেকে এসে হাঁপায় গেছি। মোটরসাইকেলে আইসাও হাঁপায় গেছেন মেম্বার সাহেব? একটু পানি খাও দেখি। আনতেছি। ঘরে মিষ্টি জাতীয় কিছু থাকলে খাওয়া তো, শরীরে মনে হয় চিনিটা কমে গেছে।
নেন। মাইন্ড করলা? আপনি কাল বৈকালে আসবেন, উনি তখন থাকবেন। ছোটবেলা থেকে তোমার দেখি তো আপন মনে হয়, সেই জন্য হাত ধরছি। মনে হয় তুমি তো আমাদের সেই মাজু। পানি ফেললেন কেন? এমনি এই তো জামাই রে কইছে আমার লোকে দেখা করতে, জরুরি কাম আছে। আবার ছোট বড় কি, ভালো টাকা দিব। টাকাটাই সব, আমার টাকা লাগবো না। ওই মানুষটারে কেন জানি আমার পছন্দ হয় না। কেন? কেমন কেমন করে যেন কথা কয়। আরে সে আমার বিয়াই লাগে তো। বিয়াই তো আপনার, আমার তো আর না। দে তো আরেকটা পান দাও। দিতেছি না গেলে হয় না, এত বিরক্ত কেন? টাকা আসলে ছাড়তে নাই। নেন, পান খাওয়া কমান, এত পান খাওয়া ভালো না। জামাটা নিয়ে গঞ্জে গিয়ে খামু। মাজু মাজু খাওন দাও তো। আপনি চারটা খান আমার লগে। তা অবশ্য খারাপ কাজ নাই, আমিও না খাই আইছি, পেটের মধ্যে ইন্দুর দৌড়ে দৌড়ি করতেছে। আসেন আসেন। শুনেন, তাড়াতাড়ি চলে আসেন, আমার কিন্তু একলা থাকতে ডর করে। আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। এই মশা কি হইলো? আরে বেটা আয় না। আমি হারু মেম্বার। উনি আসেন নাই? একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? আরে দরজাটা না খুললে কই কেমনে? না আপনি বাইরে থেকে কোন। শোন মাজু, একটা খারাপ খবর আছে। তোরে কইতে আমার কলজাটা একেবারে ফাইটে যাইতেছে। কি খবর? কি খবর?
কি হয়েছে? কি হয়েছে? এটা কি? কি হয়েছে ওনার? ওনার কাপড় আনছেন কেন আপনি? ট্রেনে কাটা পড়ছে। কিসের চিন্তা যে ছিল, হাঁটতে আছে অথচ কোনো হুঁশ নাই। এতবার ডাক দিলাম, ট্রেন আসে পড়লো। আরে লাশ তো পুলিশে দেবে না। তুই গেলে শেষ দেখা দেখতে পাবি। যাবি? কি হইল সায়াস ওকে, চল আমার সাথে, দেরি করো না। উনারে কই রেখে আসছেন? আমার সত্যি করে বলেন। গঞ্জের পুলিশ বাড়িতে। আরে দেখলে চিনতে পারবি না, চিনতে পারবি না। আপনি যান। যাইবা না তুমি? স্বামীর মরা মুখটা একবার দেখবা না? যান আপনি। আপনার আমি বিশ্বাস করি না, আপনার আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস করছ না? হ্যাঁ আমি সোনা দিয়ে মোড়াই দিব। চল আমার লোকে, চল। আর না গেলে যাবি না। আপনি বাইসে আছেন, ঠিক আছেন? আপনি বড় ভাগ্যে বাইসে গেছি। এই বদমাসটা আমার কাজ দিব বলে নিজের পথের কাঁটা সরানোর কল্পনা করছিল। বদমাসটা রাজ বাইরে ফেলাবো, আমার ফাঁসি হয় হোক। রাজ বাইরে আপনি কি পাগল হইলেন নাকি? দেখেন তো লোকটিকে, মরে গেল নাকি? মরে গেল? জি এইটা তো মরে গেছে। আপনি কি করলেন? আপনি তো খুন করছেন, এখন কি হবো? চিৎকার দিও না। আমি কখন খুন করলাম? আমি তো তোমারে বাঁচাইতে। এখন কি হবো? এখন কি হবো? ভাবতে দাও। ভাই ভার কি হইবো? চুপ চুপ, একটা উপায় বার করতে হইবো। আপনি খুন করছেন, আপনি জেলে নিবো, আপনার ফাঁসি হইবো, আমার কি হইবো? একদম চুপ, কোনো কথা কবি না, কাঁদবি না, আমার একটা উপায় বার করতে দে। কি হলো, যাইতে গেলাম না? ঘটনা যখন একটা ঘটছে, মানে
সাংঘাতিক একটা ঘটনা তো ঘটছে নাকি? সাংঘাতিক একটা মানুষ খুন হয়েছে, কিন্তু আপনি তো ইচ্ছা করে করেন নাই। যেমনি হোক হয়েছে তো, আমাকে বাড়িতে হয়েছে, এইখানে তো তুই আর আমি ছাড়া আর কেউ নাই। কিন্তু আমি তো খুন করি নাই। আমার কথা কয়? কোন এখন পুলিশ আইলে আমাকে দুজনেরই ধরে নিয়ে যাব। আমি খুন করছি জানলে আমারে ফাঁসি দিব। কথা কইতে না করছি না, আমারে ফাঁসি দিলে তোর কি হইব? তোর তো বাপ মা নাই, ভাই বন্ধু জিন্দগি তো খোঁজ নেয় না। তুই যাবি কই? কই থাকবি? তাইলে আমি কই কি? আমি থানায় গিয়া কমু, হারু আমার বউরে অসম্মান করতে চাইছিল, আমার বউ নিজের বাঁচাইতে গিয়া তারে লাঠি দিয়ে একটা পাড়ি দিছে, আর তাতে হারু মরিয়া গেছে। কিন্তু আমি তো তারে মানি নাই। আহা, আমি জানি তো তুই মারস নাই, আমি কমু তুই মারছোস। তাইলে কি আমারে ফাঁসি দেব? আরে পাগল না, তোরে ফাঁসি দেব না, তুই তো নিজের বাঁচাইতে গিয়া মারছোস, কোর্টে এটা মাইনা নিব, তোরে মাফ করে দিব। আমারে ছাইড়া দিব? হ্যাঁ ছাইড়া দিব, বড় জোর 6 মাসের জেল হইলেও হইতে পারে। আপনারে স্যার আমি কেমনে থাকবো জেলে? মাত্র তো 6 মাস নাও হইতে পারে, কিন্তু আমারে নিলে ফাঁসি, জিন্দেগিতে আর আমারে পাইবি না। এখন বোঝ? সত্য কইতেছেন? হ্যাঁ আমি জানি, ওই আমার গ্রামের হাফেজার এরকম হয়েছিল, তারে গলায় ফুলের মালা দিয়া জেল থেকে ছেড়ে দিছিল, বুঝছোস? আমার ডর করতেছে। আরে ডরের কিছু নাই, আমি আছি না।
ভাই শুনেন যে মোশারফ মিয়ার কোনো খবর জানেন? কোন মোশারফ মিয়া? এই যে এই বাড়িতে ছিল, উনি তো এই গ্রামে থাকে না। থাকে না কে? মাজেদা ভাবি না? কই থাকে কইতে পারেন? আপনি সারা পেলেন কবে? আইজি সারা পাইছে, কিন্তু উনি তো আমারে আনতে যায় নাই। আনতে যাওয়ার কি কোনো কারণ আছে? মানে আপনার মান সম্মান না থাকতে পারে, মোশারফ ভাইয়ের তো আছে। আমার মান সম্মান নাই আমি ঠিক বুঝলাম না ভাই। এমনি এমনি তো আর জেল খাটেন নাই? হ্যাঁ, আমি হারু মেম্বাররে খুন করছিলাম, আমি খুনি। যেই কারণে আপনি হারু মেম্বাররে খুন করছেন, সেই রকম যদি আমার বউ হইতো তাইলে আমি পানিতে ডুবা মরতাম। মোশারফ ভাই শক্ত মনের মানুষ বেলা বিয়া শাদি কইরা উলিপুরে আবার ঘর বানছে। যে লজ্জায় সে গ্রাম ছাড়ছে সেই ব্যথা কি তার কোনোদিনও যাবে? সে আবার বিয়া করছে, আপনি সত্য জানেন? তার বুকে আশা আছে, সেই জন্য ঘর বানছে। আমি হলে তো জীবনে কোনোদিন মাইয়া মানুষের মুখই দেখতাম না। তাড়াতাড়ি আসমো। এখন পর্যন্ত ঠিক করে বুতামটা লাগাইতে শিখেন নাই, ধরেন। বুতাম কি হচ্ছে? আসি। আসি। এখনো বুতামটা ঠিক মতো লাগাইতে পারেন না। উপর নিসাইর। নাকি ইচ্ছা করে লাগান না? যাই। কিছু না।
আপনারে কইছি না আমি বিড়ি সিগারেট খাইবেন না। আর খামু না এই কয়তেই দাও নেন আসি বউ সময় মতো খায় নিয়েন। আচ্ছা এইটা কি মোশাররফ মিয়ার বাড়ি? জি, আপনি কে? আমি আমি হলাম আমি হলাম তার দূর সম্পর্কের এক আত্মীয়। সে বাড়িতে নাই? জি না, কাজে গেছে। কি দরকার? জমি জমা সংক্রান্ত কিছু জরুরি কাজ আছিল আমার। আচ্ছা নিয়ে আসি, পরে আবার আসুন নে। আচ্ছা গলাটা শুকায় গেছে, একটু পানি খাওয়াই বা। আসেন বসেন। মোশাররফ মিয়া এই বাড়ি কবে বানাইলো? আমি ঠিকানা খুঁজে হয়রান। আমার বাপের পুরানো বাড়ি পড়েছিল, আমরা বিয়ের পরে এইখানে এসে উঠছি। তোমার নাম তো মনে হয় মাজেদা না? জি না, আমি মনি। আমরা তো শুনছিলাম হের বউয়ের নাম মাজেদা। তার আগের ঘরের বউ ছিল মাজেদা, সে ছিল একটা ডাইনি, সেই জন্য তারে তালাক দিছে। আর শুনেন, আমার স্বামীর মুখে শুনছি মাজেদা একটা মানুষ ছিল না, বুঝছেন? ওর সোনা দানার টাকা পয়সার প্রতি এত লোভ, এত লোভ। কিন্তু কি করবেন, ওনার তো এত ক্ষমতা ছিল না, তাই মাজেদা একটা মেম্বার পটাইছে তার সব সম্পত্তি সব হাতায় নেওয়ার জন্য। মেম্বার সেই সব জানতে পাইরা মাজেদার ধমকি দিছে, বলছে সারা গ্রামের মানুষরা জানাই দিবে। তারপর মাজেদা খেই পা গিয়া ওই বেটারে খুন করছে। চিন্তা করেন কেমন মানুষ। তারপর তারপরে কি, লুভিটার জন্য আমার স্বামীর লজ্জায় মাথাটা কাটা গেছে। সে অনেক বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশ খুনের স্পষ্ট প্রমাণ পাইছে। সে এখন পস্তাছে, লোভে পাপ পাপে মৃত্যু। এইসব তোমার মোশাররফ মিয়া বলছে? হ, তিনি না অনেক ভালো মানুষ, কিন্তু কেমনে যে ওই ডাইনি মেয়েটার বিয়ে করছিল। বিয়ার কয় বছর হয়েছে? বছর পাঁচেক তো হইব। পোলাপান নাই? না বোন, আল্লাহ কে সবারই সবকিছু দেয়। ধরো আমি তাহলে আসি। পানি খেলেন না? আমার আর পিয়াস নাই। তো শুনো,
তোমার একটা কথা বলা যায়। আমরা তো শুনছি মোশারফ মিয়া নিজেই খুন কইরা বউরে জালে পাঠাইছে। না না, আপনারে কারা কইছে? মাইনসে কয় তাই শুনছি। জায়গা জমি জমা নিয়ে আমার কারোর সাথে কোনো কেসার নাই। কে না কে আইলো আর তুমি তারা ঘরে ঢুকাইলা। আমি কেমন বুঝুন কে সে? আমার সে কত কথা জিগাইলো। আমি তো মনে করছি আপনার আত্মীয়। আর কি জিজ্ঞাসা করলো? আপনার আগের বউ মাজেদা হ্যার কথা জিগাইছে। ওই খুনিটার কথা কি জিগাইলো? না মানে কইলো খুন নাকি হ্যাঁ করে নাই করছে না আপনি আর হ্যারে ফাঁসাই দিছেন। সে কইলো আর তুমি সেটা বিশ্বাস করলা? খবরদার, ওই বেটি যদি আবার কোনোদিন আসে আর তুমি যদি তারে ঘরে ঢুকাও তোমারও খবর আছে, মনে রেখো। কেডা
বেদা। কেদা তুমি একটা লোভী, একটা ডাইনি, সম্পত্তির লোভ হয়েছিল আমার, স্বর্ণের নেশা ধরছিল আমার। শোনো, তুমি আমি মেম্বারে খুন করছিলাম, আমি তো খুনি মাজেদা, আমি মানে তুমি একটা বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকের শাস্তি হইল। মাজেদা, তুমি? আমি আর মাজেদা নাই স্যার, এখন আমি সত্যিকারের খুনি। মাই গড।